হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে বাবা বেবিও, ডাইরেক্টেড বাই অরিত্র মুখার্জি। তো এখন এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা উইন্ডোজের নতুন সিনেমা এবং উইন্ডোজের সিনেমা মানেই আমরা এটা জানি যে একটা অন্যরকম ফ্যামিলি ড্রামা আমরা দেখতে পাবো। তো আগে আমাদের একটা টাইম ছিল 90s-এর দশকে, ফ্যামিলি ড্রামা যিনি সব থেকে বেশি বানাতেন তার নাম ছিল অঞ্জন চৌধুরী। কিন্তু তার যে ফ্যামিলি ড্রামার ধরনটা ছিল আর উইন্ডোজের যারা ডাইরেক্টার বা শিবপ্রসাদ নন্দিতা জুটির যে সিনেমাগুলো হয় সেই ফ্যামিলি ড্রামাগুলোর ধরনটা হচ্ছে আলাদা। ফ্যামিলি ড্রামাই থাকে কিন্তু সেখানে মানে কি বলবো অদ্ভুত রকমের একটা মানে সমীকরণ থাকে, যে সমীকরণগুলো হয়তো অন্যান্য ফ্যামিলি ড্রামাতে থাকে না, সেটা আমরা বেলা শেষেতেও দেখেছি। তারপর পরবর্তীকালে প্রাক্তন যদি বলি, প্রাক্তন পুরোপুরি একটা আদ্যপন্ত রোমান্টিক সিনেমা, কিন্তু তাদেরও কিন্তু একটা খুব সুন্দর একটা সম্পর্ক দেখানো হয়েছিল, আপাসী সম্পর্কের ওঠানামা সেটাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল। এছাড়া তারপর যদি পোস্তর কথায় আসি, সেখানে একটা বাচ্চা, সে তার দাদুদিদার সঙ্গে থাকবে নাকি তার মা বাবার সঙ্গে থাকবে নাকি সে দুজনের সঙ্গে থাকতে চায়, এরকম একটা ব্যাপারকে তুলে ধরা হয়েছিল। অর্থাৎ ফ্যামিলি ড্রামার মধ্যে একটা বাচ্চার মানসিকতাকে, সে কি চায় সেটাকে তুলে ধরা হয়েছিল। এছাড়া উইন্ডোজের যদি বলি আরো আরো যে সিনেমাগুলো রয়েছে, রামধনু বলি, তারপর যদি বলি হামি, এই যে সিনেমাগুলো প্রত্যেকটাতে কিছু না কিছু মেসেজ থাকে। তো রিসেন্টলি এই যে সিনেমাটা, এটা তো একটা সুন্দর মেসেজ রয়েছে, সেটা আমরা ট্রেলার দেখেই বুঝে গেছিলাম যে সড়ক এসি নিয়ে একটা সিনেমা হতে চলেছে। এবং আমরা আজ থেকে এক বছর আগে বা মোটামুটি 5-6 মাস আগে যখন থেকে সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হয়নি তখন থেকে আমরা ভাবতাম যে কোনোদিন বাংলাতে এইরকম একটা সাহসী বিষয় নিয়ে কোনো সিনেমা করার কথা ভাবা হবে। তো সেই জন্য প্রথমেই পরিচালক অরিত্র মুখোপাধ্যায়কে এবং যিনি এটার রাইটার, যিনি রাইটার সম্ভবত এর আগে ব্রহ্মচারীন গোপন কমিটির উনি রাইটার ছিলেন, যদি আমি খুব ভুল না হয়ে থাকি, ভুল করে থাকলে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু যিনি রাইটিংটা করেছেন তার যে মানসিকতাটা কতটা আধুনিক বা তিনি কতটা মডার্ন সেটা তার লেখার মাধ্যমে বোঝা যায়। যেটা এর আগে ব্রহ্মচারীন গোপন কমিটিতে ছিল, যেটা মহিলা পুরোহিত, তার গল্প তুলে ধরা হয়েছিল, যেটাও কিন্তু সহজে কেউ ভাববে না বা বলার মতো সাহসটা অনেকের নেই, তো সেটা কিন্তু করে দেখিয়েছিল। তারপরে এইটাও যে মানে ব্যাপারটা আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা কিন্তু খুব একটা যে চেনা জানা একটা জিনিস তা কিন্তু একদমই নয়, মানে সরকারি ব্যাপারটা অনেকেই জানে না। ইভেন কয়েকদিন আগ পর্যন্ত আমিও ঠিকঠাক জানতাম না ডিটেলসে, বা অনেক মানুষ ব্যাপারটা জানে না, কিন্তু এখন মানুষ যারা এখনকার যারা দর্শক তারা জানতে চায়। এখনকার দর্শকরা যে একেবারে মশালা ওরিয়েন্টেড কাছারা মানে কি বলবো একদম কমার্শিয়াল মুভি দেখতে চায় তা নয়, এখন কিন্তু বাঙালি দর্শকরাও নতুন নতুন কন্টেন্ট দেখতে চায়। সেই জিনিসটাকে ভেবে দর্শকদের সেই কথাটা মাথায় রেখেই এই সিনেমাটাকে বানানো হয়েছে, যার মধ্যে রয়েছে কমেডি, যার মধ্যে রয়েছে ট্র্যাজেডি, হালকা প্রেম সবকিছুই রয়েছে, তার সঙ্গে সুন্দর গান রয়েছে। তো সেই হিসেবে এটাই বলবো যে সিনেমাটা কিন্তু একটা ওয়েল ডাইরেক্টেড মুভি, যেটার মধ্যে রয়েছে সুন্দর রাইটিং। বেসিক্যালি উইন্ডোজের সিনেমা যদি আপনারা দেখে থাকেন, আগের যে সিনেমাগুলো আমি নাম দিলাম, এই সিনেমা খুব বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে সিনেমাটার রাইটিংটা, তার ডায়লগস। এই সিনেমার কিছু এমন ডায়লগস থাকে যেগুলো দর্শকের মনে থেকে যায়। আপনারা আজও ফেসবুক খুললে দেখবেন যে প্রাক্তনের ডায়লগ আজও লোকে শেয়ার করছে, তারপর পোস্তর ডায়লগ বা কিছু সিন লোকে আজও শেয়ার করছে। তো এইভাবে কিন্তু দর্শকরা উইন্ডোজের সিনেমাগুলোকে মনে রাখে, যে কারণে 2015-এ আসা বেলা শেষে আজকেও কিন্তু লোকে দেখে বা তার সিনগুলো কিন্তু লোকে শেয়ার করে। তো এটা এই সিনেমাটার মধ্যে রয়েছে। এই সিনেমাটার মধ্যে এমন এমন কিছু দৃশ্য রাখা হয়েছে বা এমন কিছু ডায়লগ রয়েছে যে ডায়লগগুলো আপনাকে ভাবাবে, যে ডায়লগগুলো আপনাকে শেখাবে এবং ডায়লগগুলো আপনারা মনে রাখবেন, এরকম বহু ডায়লগ রয়েছে। যদি আসে অভিনয়ের কথাতে, তাহলে যিশু তো ভালো অভিনয় করবেই এবং ওপর দিকে সোলাঙ্কি রায় রয়েছে। সোলাঙ্কি রায় আমরা অভিনয় এর আগে দেখেছি বেশ কিছু সিনেমাতে, বেশ কিছু ওয়েব সিরিজ বা সিরিয়ালে তার অভিনয় আমরা দেখেছি এবং আমি বেসিক্যালি তার খুব বড় ফ্যান, তার অভিনয় খুব বড় ফ্যান। তো এটা একটা তার কাছে খুব বড় ব্রেক ছিল, মানে এখানে তার অভিনয়টা খুব ভালো হওয়া দরকার ছিল নিজের একটা পরিচিতি আরো বড় করে দেখাবার জন্য। সেটা কিন্তু খুব ভালোভাবে করেছে সোলাঙ্কি, যিশুর মধ্যে একজন প্রতিভাবান অভিনেতা বা একদম এক্সপিরিয়েন্সড অভিনেতার সামনে সোলাঙ্কিকে একদমই মনে হয়নি যে সে নতুন, সেটা কিন্তু মানতেই হবে। এবং যে তাদের যে প্রেমটা দেখানো হচ্ছে বা যিশুর যে প্রেমটা বেসিক্যালি এখানে দেখানো হচ্ছে, সেটা যে মানে যিশুর যে লুকটা একদম পারফেক্টলি মানিয়েছে, মানে এই লুকটাই মানে একদম পারফেক্ট লাগছে, তো সেটা কিন্তু অবভিয়াসলি মানতে হবে, এটা একটা খুব বড় দিক। এছাড়া আরেকজনের কথা বলতে হবে, যার নাম হচ্ছে মৈনাক, যাকে আমরা বহুদিন ধরে দেখে আসছি, খুব একটা তাকে কাজে টলিউড লাগায়নি কোনোদিনই, কিন্তু এইখানে যেটুকু তার ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেখা হয়েছে এবং এই ক্যারেক্টারটা আমার বেশ পছন্দ হয়েছে। এছাড়া বাদ বাকি সিনেমার মধ্যে কিছু কমেডি সিন রয়েছে যেগুলো আপনাকে সত্যি হাসাবে, জোর করে হাসাবে এমন নয়, সিনগুলো দেখে আপনার হাসি চলে আসবে, কারণ রাইটিংটা বা ডায়লগ থ্রোয়িংটা যে অভিনয় করছে, যে তার যে বলার ধরনটা, তাতে আপনার হাসি আসবে, সেটা মানতেই হবে। তো যাই হোক, বহুদিন পর আবার একটা ফ্যামিলি ড্রামার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা মেসেজ পেলাম যেটা উইন্ডোজ বারবার দিয়ে থাকে, তো সেটা মানতেই হবে। এবং যে দৃশ্যগুলো রয়েছে দুটো বাচ্চাকে নিয়ে যিশুর যে বাবার যে হওয়ার যে স্ট্রাগেলটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বেসিক্যালি গানটার মাধ্যমে। এছাড়া তার যে সিনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এছাড়া
সোলাঙ্কি যখন থেকে এন্ট্রি হলো সিনেমাটা আরো দেখতে যেন ভালো লাগছিল, এটা মানতেই হবে। তো আমি এটাই বলবো, এই সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখা উচিত। আজকে আমি যে হলে দিয়েছিলাম সেখানে মাত্র একটা লোক, সেটা হচ্ছে আমি। এটা খুব দুঃখজনক ব্যাপার যে আমাদের এই মফস্বল এলাকায় বা এইদিকে বাংলা সিনেমা দেবার জিতের মধ্যে খুব একটা চলছে না, কিন্তু এখানকার দর্শকদের বুঝতে হবে যে সিনেমাগুলো দেখা উচিত। তো সেই হিসাবে বলবো অবভিয়াসলি এই সিনেমাটা আমি প্রত্যেককে রেফার করবো দেখার জন্য। যদি এখনো কাকাবাবু দেখিনি, কাকাবাবুটা এবার দেখতে যাবো, সেটাও দেখেছে কেমন লেগেছে বলবো। তবে এই সিনেমাটা আমার মনে হয় একবার হলো হলে গিয়ে দেখা যায়, একটা নতুন কন্টেন্ট, নতুন ভাবনা, নতুন জিনিস আপনারা দেখতে পাবেন, এবং এটা দরকার ছিল। এই মানে বিষয় নিয়ে সিনেমা হওয়া সত্যি খুবই দরকার ছিল, তার জন্য পরিচালক অরিত্র মুখোপাধ্যায়কে, উইন্ডোজকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উপহার আমাদেরকে দেওয়ার জন্য। এবং এই সরস্বতী পুজোর মরশুমে সিনেমাটা কিন্তু আপনারা এনজয় করবেন, মানে হলে গিয়ে দেখে আপনাদের সুন্দরভাবে টাইমটা কাটবে, সেটা আমার দেখে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো এটাই আমার বলার ছিল। তো অবভিয়াসলি যান হলে গিয়ে দেখে আসুন, আমি এটাকে রেটিং দেবো 5.5/3। তোমরা দেখেছো, তোমাদের রেটিং আমাকে কমেন্ট করে বলতে পারো, আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবে না। যদি চ্যানেলটা নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গিট দেবে দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, অ্যান্ড নমস্কার।